ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। মহাকাশ ভিত্তিক সব সিনেমা দেখে চমৎকৃত হওয়ার দিন শেষ, কারণ এখন ছুটি কাটাতে যে কেউ যেতে পারবে মহাকাশে। মহাকাশ পর্যটন ভিত্তিক কোম্পানি এক্সিওম স্পেস নামের একটি সংস্থা এমন ব্যবস্থা করেছে তাদের পর্যটকদের জন্য। তবে রোমাঞ্চকর এই অভিযান অত্যন্ত ব্যয়বহুল হয়। আপাতত বিশ্বের ধনকুবেররা এতে অংশ নিতে পারছেন। মার্জিয়া মান্নানের রিপোর্ট। Larry and three others will be training for যাতায়াতে লাগবে 2 দিন আর 8 দিন থাকা। সব মিলিয়ে মোট 10 দিনের মহাকাশ সফরে যেতে চলেছেন বিশ্বের 3 ধনকুবের। পরিকল্পনা মাফিক সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই মহাকাশ সফরের স্বপ্ন পূরণ হতে চলেছে এই 3 ব্যক্তির। তবে এদের কেউই মহাকাশচারী নন, সাধারণ নাগরিক। এরা হলেন কন্নর গ্রুপের ম্যানেজিং পার্টনার ল্যারি কন্নর, কানাডার ইনভেস্টমেন্ট ফার্ম ম্যাভরিক কর্পের চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক প্যাথি এবং ইসরায়েলের বিমান বাহিনীর প্রাক্তন পাইলট এবং ব্যবসায়িক আইটন স্টিবে। এই 3 জনকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে এই দীর্ঘ পথে তাদের সঙ্গ দেবেন নাসার এক প্রাক্তন মহাকাশচারী মাইকেল লোপেজ। হিউস্টনের মহাকাশ পর্যটন ভিত্তিক কোম্পানি অক্সিওম স্পেস নামের একটি সংস্থা এই উদ্যোগের কথা আগেই ঘোষণা করেছিল। এবার এই 4 যাত্রীর নাম ঘোষণা করল অক্সিওম স্পেস সংস্থা। সাধারণ মানুষের মধ্যে মহাকাশ পর্যটনের প্রসার ঘটাতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। Pharmaceuticals made on the ground based on testing that's done on orbit years ago. X-1 নামের এই মিশনে স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফট 4 জনকে নিয়ে উড়ে যাবে পৃথিবীর কক্ষপথে। সেখানেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্যান্য মহাকাশ বিজ্ঞানীদের মাঝে সময় কাটাবেন তারা। লাইফ সাপোর্ট, থাকা খাওয়া সব কিছু মিলিয়ে একজন যাত্রীর একদিনে খরচ হবে প্রায় $35,000। আর সব মিলিয়ে 10 দিনের এই অভিযানে 3 জনের প্রত্যেককে $5,50,00,000 দিয়ে টিকিট বুক করতে হয়েছে। মার্সিয়া মান্নান, মাইটিভি।